স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোবাইল অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন পাবনার বেড়া পৌর শহরে ভয়াবহ আগুনে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি নাটোরে বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোবাইল অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ রইসুল আলম মন্ডল রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ও রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ ওহাব পরিচালনা ভী পরিচালক ও রাজশাহী রাজশাহী বিভাগীয় কমিশনার এনডিসি জেলা আব্দুল জলিল ও বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় তিন জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুজন করোনা উপসর্গ এবং অপরজন করোনা নেগেটিভ সত্ত্বেও প্রাণ হারিয়েছেন মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টার মধ্যে হাসপাতালের আইসিউতে তাদের মৃত্যু হয় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত চব্বিশ ঘন্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি তবে করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন এছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন আরেকজন তিনি চাপাইনবগঞ্জ জেলার বাসিন্দা তাদের মধ্যে দুজন পুরুষ পর্যন্ত রোগী নারী এদিকে বারো জন একদিন আগেও এই সংখ্যা ছিল চোদ্দ জন হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন সাতজন করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন চারজন পাবনার বেড়া পৌর শহরে ভয়াবহ আগুনে একটি চাইনিজ রেস্টুরেন্ট সহ দোকান পুড়ে গেছে মঙ্গলবার দিবাগত রাত দিকে সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে প্রায় দুই কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান রাত পনে দিকে সানওয়ার কসমেটিক্স এর দোকান ও নিঝুম স্টোরের দক্ষিণ পার্শ্বের পেছন সাইড থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে অবস্থিত গধুলি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট সানওয়ার কসমেটিক্স উজ্জ্বল স্টুডিও সহ অন্যান্য দোকানে আগুন ধরে যায় ব্যারা ফায়ার স্টেশন অফিসার নাজমুল হক বলেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয় মোট পাঁচটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে নাটোরে ধানের জমিতে ইঁদুর মারতে বড় ভাইয়ের দেওয়া বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে ছোট ভাই নজরুল ইসলাম নজর মৃত্যু হয়েছে বুধবার সকালে সদর উপজেলার কালিকাপুর আমহাটি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে নিহত নজরুল ইসলাম নজু ওই এলাকার মৃত বাদল মন্ডলের ছেলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন ও এলাকাবাসী জানান কালিকাপুর আমহাটি গ্রামের কৃষক আনোয়ার হোসেন তার ধানের জমিতে ইদুর মারতে বৈদ্যুতিক লাইন করে ঘিরে রেখে দেয় সেই জমিতে সকালে তার আপন ছোট ভাই গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় নাটোরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া খাদ্য কর্মসূচি ও এম এস এর ছয়শ কেজি চাল ও ২৫০ কেজি আটা উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বুধবার দুপুরে শহরের দক্ষিণ বরগাছা এলাকার ডিলার শামসুদ্দিন সরকারের ডিলার পয়েন্ট থেকে এগুলো উদ্ধার করা হয় জেলা খাদ্য বিভাগ জানায় ডিলার সামসুদ্দিন সরকারকে খোলা বাজারে বিক্রির জন্য চার দিন আগে এক টন চাল ও এক টন আটা বরাদ্দ দেওয়া হয় তবে সেখানে ছয়শ কেজি চাল ও দুইশ কেজি আটা পায় গোয়েন্দা সংস্থার সদস্যরা এসময় সময় ঘটনাটি বুঝতে পেরে পালিয়ে যান ডিলার সামসুদ্দিন সরকার পরে পালিয়ে যাওয়া ডিলার পাচার হওয়া ও এম এস এর কেজি চাল ও দুইশ কেজি আটা তার ডিলার পয়েন্টে পাঠিয়ে দেন পরবর্তীতে জেলা খাদ্য নিয়ন্ত্রক রশিদ ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত চাল ও আটা ওই পয়েন্ট থেকে বিক্রির ব্যবস্থা করেন এ ব্যাপারে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা খাদ্য কর্মকর্তা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ